গাউসে পাক কি নামাজ পড়তেন কিনা বলুন তো? নামাজ পড়বে তো একদিন শেষ রাত্রে, এরকম এরকম রাত্রে উনি ঘর থেকে বাহির হইয়া বৈশাপ পূর্ব দিকে মুখ করে উজু করতেছিলেন, উজু করতেছিলেন। নামাজ পড়লে কি উজু লাগবে না? উনি উজু করতেছিলেন, পিছন দিয়া এক চুর গিয়া ঘরের ভিতর ঢুকছে। চুর কে ঢুকছে? চুর মনে চট্টগ্রাম নাই, থাকলে ভালো কথা, পিছনে ঢুকছে। তাই গাউসে পাক সামনের দিকে তাকাইয়া বলতেছেন, আরে চুরা বেটা, রাত্রে আইছোস আমার ঘরে চুরি করতে? মানুষ তো দিনে আইসাই কিছু পায় না। চুর ভাবছে এমনি খাম খেয়ালি করে। আচ্ছা, আল্লাহর অলিরা সামনে যেমন দেখে, পিছে এরকম দেখে কিনা? আচ্ছা, পিছে দেখার মন্ত্রটা কি? আল্লাহ আকবার। আল্লাহ বলেন, দেখবেন ওলির দরবারে গেলে সবক দেয়, বাবা জিকির করো, বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেটা আল্লাহর আরশ। রাসূল বলেছেন, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে হলেন আল্লাহর আরশ। আবার আল্লাহ বলেন, মান্না গঞ্জাম দর জমিন ও আসমা লেকে গঞ্জাম দর কলব মুমিনা। আল্লাহ কয়, আমি আল্লাহ এত বড়, আমার আকাশে জায়গা হয় না, জমিনেও জায়গা হয় না, কিন্তু মুমিনের কলবে আমার জায়গা হয়। 01815 3 জায়গাটা কোন দিকে নিল? 50 বাম দিকে। আমি প্রশ্ন করব, আল্লাহ বাম দিক বাইসা নিলেন, ডান দিকটা খালি রাখলেন কার জন্য? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের ডান দিকটা খালি রাখলাম, দেখি তোমরা ডান দিক কি দিয়া বর্তে চাও। যারা আমার নবীর প্রেমার ভালোবাসার আসন ডান দিকে বসাইছে, তারা সামনে যেমন দেখে পিছেও তেমন দেখে। জোরে জোরে কানছে ভা, গাউসে পাকের জীবনী। আল্লাহর ওলি গাউসে পাক বলুন, নবীকে ভালোবাসা দিত কিনা? উনি বলেন, আল্লাহ গো, তুমি যখন বাম দিকে আছো, আমি তোমার বন্ধুর প্রেমের আসন ডান দিকে বসাইলাম, এই জন্য সামনে তাকাইয়া পিছনের দিকে সব দেখে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, সামনে বসে উজু করে পিছনে দেখে, দেখবেন বাম ডান দিক ক্লিয়ার থাকলে বাস্তব। একটা প্রেমের চশমা লাগান না, যারা ড্রাইভিং করে দেখবেন গাড়িতে উঠাই ডান দিকে ছোট্ট একটা গ্লাস বাহির করে, দেখছেন এই গ্লাসটার ড্রাইভিং ভাষায় নাম কি? লুকিং গ্লাস, লুকিং গ্লাস, দেখছেন লুকিং গ্লাস। দেখবেন বাহির পেরায় সামনে তাকায় থাকে, তারপরও পিছন থেকে কে ওভারটেক করে সেই দেখে কিনা? পিছনে কি চায়? চায় না। সামনে তাকায় লুকিং গ্লাসে দেখে, আমার আল্লাহকে তোমরা কে আছো? আমার নবীর প্রেমের একটা লুকিং গ্লাস ডান দিকে বসাবি, তাহলে সামনে যেমন দেখবি পিছেও। গাউসে পাক ডান দিকে নবীর প্রেমের লুকিং গ্লাসের মধ্যে দেখে চুরা বেটা ঢুকছে। উনি বলতেছেন, রাইতে আইসোস, দিনেই তো কিছু পায় না। উনি বলেন, হাই হাই, চুর কেন খামাখা ঢুকলো? চুর খুঁজতেছে কি পাইব না পাইব। উনি উজু টুজু করে নামাজ পড়বে তো ভিতরে ঢুকছেন, ঢুকিয়া দরজা লাগাইছেন। লাগানোর পরে চুরা বেটা কয়, ধরার তো পড়ছি। অবশেষে একটা চাটাই উঠাইয়া চাটাই পেছাইয়া দাঁড়ায় রয়েছে, মনে হয় যে চাটি দাঁড় করে রাখছে, মানুষ টানুষ ভিতরে নাই। আচ্ছা, গাউসে পাক দেখেনি ভিতরেও? আজকে যারা এখানে বসা আছেন বাগদাদ থেকে দেখেনি? প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক। ওলির দরবারে আসেন, ওলি হবেন সরাসরি ডাইরেক্ট, কিভাবে হবেন সামনে আসছে। এবার উনি বল, এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম যে বলতেছেন, হে ওলিদের সর্দার, পীরানে পীর, একটা কুতুব এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে, একটা কুতুবের দরকার। এখন যদি কুতুবের ব্যবস্থা না করে দেন, তে শহরের মধ্যে অশান্তি বিরাজ করবে, গন্ডগোল শুরু হয়ে যাবে। গাউসে পাক বলেন, এত রাত্রে কুতুব কই পাবো, কোত্থেকে বানাবো? আচ্ছা তুমি দাঁড়াও, এই চাটার ভিতরে তুই কে? দেখেনি? দেখেনি। চুরা বেটা কয়, বিপদে দি পড়লাম। কয়, আয় এদিকে আয়, তোর ভাগ্য ভালো। আসে না। আরে খালেকের ছেলে মালিক না তুই? বাবার নাম সহঞ্জ বলছে, অহন্তর না আইসা পারে না। আইসা তো আল্লাহর ওলির পায়ে পড়ে গেছে, হুজুর আমারে মাফ করে দেন, চুরি করতে আইছিলাম, মাফ করে দেন। আরে মাফ করবে আল্লাহ? আমি না, আল্লাহ মাফ করবে। আয় দিগে আয়, কি উজু কইরা, যা উজু কইরা। যখন বলছে উজু করতে, চুরা বেটা কয়, বাইরে যাইয়া কি আরামু? হুজুর উজু করবো? হ্যাঁ ঠিক আছে। গর্তে বাহির হইয়া রুড়ে দিয়া দৌড়ছে। হ্যাঁ বাচ্চ তো রুট দৌড় দিয়া যায়, দেখে টিনের বেড়ার মধ্যে ভাম করে পড়ে, দৌড় দেয় খালি, পড় দেয় কিসে? টিনের মধ্যে। মোবাইল
কিরে রাস্তার মধ্যে টিন হাইলো কোত্থেকে? কিন্তু আল্লাহর ওলিদের একটা কেরামতের জাল আছে না, এই কেরামতির জালের মধ্যে পড়ে গেছে। আল্লাহর ওলি হাসে, কেবাটা উজু করস না, হুজুর উজু করতেছি। অনেকক্ষণ পড়াপুড়ি করে যাইবার বাও নাই তো, ফিরে আসছি হুজুর উজু করে আসছি। কই নামাজের বিছনাটার মধ্যে খাড়া, দুই রাকাত নামাজ পড়, খাড়াইছে। আচ্ছা কোন তো আর সূরাগুলি কি আইব হন? কিভাবে জীবন বাঁচাই, কিভাবে জীবন বাঁচাই, এরকমই তো হইব। সংগ্রামের সময় পাঞ্জাবি মিলিটারি আইসা, আমি তখন ছোট, আইসা ধরেই জিগাইতো, তো মুসলমান? হ্যাঁ মুসলমান, হ্যাঁ কালিমা বাতাও। এক বাঙালিরে ধরে কয় কালিমা বাতাও, বাঙালিও ঠাডা ছিল। হ্যাঁ উল্ডা কয় বন্ধু, তুম বাতাও, নেহি তুম বাতাও। হ্যাঁ কয় তুম বাতাও, হ্যাঁ ক তুম বাতাও। আধা ঘন্টা পর্যন্ত তুমি কও তুমি কও শুরু হয়েছে, কেউই কয় না। অবশেষে বাঙালি পিঠের মধ্যে থাপড়া দিলেন, পাঞ্জাবি পিঠের মধ্যে থাপ্পড় দিয়া কয় বন্ধু, তুম নাহি জানতা হে, হাম নাহি জানতা হে, ঠিক আছে মুসলমান। আরেক বেটারে ধইরা কয় কালিমা বাতাও, হ্যাঁ দুআইন উস পড়ছে আধা ঘন্টা। কি রে বাবা, আমি বললাম কালিমা পড়তে তুই দুআইন উস পড়স কে? এটা তো মানুষ বিপদে পড়লে পড়ে। হ্যাঁ গো স্যার, আমার চেয়ে বিপদে আর কেউ নাই। এবং 01815 গাউসে পাকের দরবারে সুর দরাদ পড়ছে, হ্যাঁ বিপদটা কি কম? হ্যাঁ খালি কই জীবন বাঁচাই কেমনে, নামাজের সূরা বাদ দিয়া দুআইন উস পড়া শুরু করছে। আর গাউসে পাক ডাকে, প্রভু কুতুবের দরকার, এত রাত্রি কই যামু গো কুতুবের জন্য? হ্যাঁ প্রভু, একটা চুর চুরি করতে আসছিল, আমি আব্দুল কাদির, চুরকে ধরে উজু করাইয়া নামাজের বিছানা পর্যন্ত দাঁড় করাইলাম, তুমি কি তারে কুতুব বানাইতে পারো না? আমি যদি চুরকে ধরে কুতুবের জন্য নামাজের বিছানায় আনতে পারি, আমি আব্দুল কাদির যদি চুরকে ধরে নামাজের বিছানায় কুতুবের জন্য আনতে পারি, তুমি কি তারে কুতুব হিসাবে কবুল করতে পারো না? এমনি সময় আওয়াজ আসতেছে, আব্দুল কাদির তোমার আনিত চুর আমি আল্লাহ কুতুবের খাতায় নাম লাগাইয়া দিলাম। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলুন গাউসে পাকের জোরে জোরে, হাইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হাইরে গাউসে পাকের কান্দিস নায়ার গাছতলাই, কান্দিস নায়ার গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হাইরে গাউসে পাকের গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানাও, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানাও, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হাইরে গাউসে পাকের নাম জপিলে যাই। পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হাইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর ওলিরা পারেনি এমন ভাবে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে, বলুন পারে কিনা? আরো বাস্তবে আসুন, অলির দরবারে যান, অলিদের সাথে সম্পর্ক রাখুন, গাউসিয়া কমিটির মধ্যে যোগ দেন, গাউসে পাকের স্মরণে নবীর ভালোবাসায় মাহফিলের আয়োজন করেন, এতে কি লাভ হবে? আসুন আগে বাড়ি। আজকে কারা এই আয়োজন করেছেন? নিশ্চয়ই গাউসে পাকের মা বাবা, যেরকম নেককার ছিল আপনাদের মধ্যেও যারা গাউসিয়া কমিটির মধ্যে আছেন, আপনার মা বাবার মধ্যে বুঝি এমন কিছু তাসির আছে। কারণ যার মধ্যে যেটা আছে এটাই বাহির হয়। আমার আগের হুজুর ওয়াজ করলেন, আমি এটা আরো বাস্তবে রূপ দিচ্ছি, যার মধ্যে যেটা এক যুবকের জীবনীতে পাওয়া যায়। যুবক পাঁচক্ত নামাজ পড়ে, যুবক কি করে? গাউসে পাকের বাবাও নামাজ পড়তো কিনা পাঁচক্ত? যুবক নামাজ পড়ে, একদিন মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, তো পিছনের কাতারের মুসল্লি ছিলেন এক বাদশাহ। বাদশাহ যুবকের নামাজ দেখে বললেন, বাবা তোমার নামাজ এত সুন্দর। নামাজ শেষে বলতেছেন, তোমার কাছে আমি বাদশাহর মেয়েটা বিয়ে দিতে চাই। বাদশাহর মেয়ে বিয়ে দিতে চাইলে
চট্টগ্রামের কোন যুবকের কাছে কোন তো হ্যাঁ খুশি হবে না বেজার হবে? এই কি মা বাবার চিন্তা করবো হন? খালি কইব কাম সাইরালাইন বাদশার মেয়ে বিয়া করা, এটা তো টাপ ব্যাপার এত সহজে। আচ্ছা বাদশার মেয়ে বিয়া দিবে রাজি হলেন কি দেখা? কয় না বাঙালি কি দেখা? নামাজ দেখা। বাবা আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে চাই। যুবকটা বলেন আমাদের দেশের যুবক হলে তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেত। যুবক কি কয়? চাচা আপনি বাদশার মেয়ে বিয়ে দিবেন আমার কাছে? তবে দুঃখ নাই, বিয়ে যখন করি নাই বিয়েটা করব। শর্ত হলো আপনি বাদশার মেয়েটা নামাজিনি। আচ্ছা এই যুবক এখন পাওয়া যাইব? যুবক পাইবেন কই? যুবকের বাবা হইতে পাইতেন না? বাবার ছেলেরে বিয়ে করাইব? গটকের কাছে প্রস্তাব দিয়েই আগে জিগাই কত দিব লাখ দুয়েক? শুনাই উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস মোবাইল এরুক আছে না বাংলাদেশে? থাকলে ভালো। 6-3-4-6-1 এবং 0-1-8-1-5-3 এরুক রাখবেন নাকি নবীর উম্মত হইবেন? এরুক যে এলাকায় ঢুকছে এই এলাকায় জলোচ্ছ্বাস ভূমিকম্প পানি যায়া ধ্বংস করছে। আর যদি এই রোগ বাদ দিয়ে নবীর উম্মত হতে পারেন, কিসের ভূমিকম্প কিসের জলোচ্ছ্বাস? নবীর উম্মত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখুন। মদিনায় একবার ভূমিকম্প হইতেছিল, ওমর যখন শাসক মদিনার মাটি থরথর করে কাঁপতেছে, ওমর একটুও ভয় পায় না, দৌড়ায়ও না ভয়ে, ঘর থেকে লাঠি নিয়ে বাইরেছে মাটিরে সাইস্তা করে, আয় মাটি আয় থাম থাম কি পাইছোস সাইস কিরা নামু এত বড় সাহস কই পাইলি নড়াচড়ি করস? বাইরাইয়া মাটিরে থামাইছে থামায়া কয় তুই যে ভূমিকম্প হইয়া নড়াচড়ি করলে তোর কি লজ্জা করলো না? তুই জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমাইয়া রইছে? উমরের জীবনীতে লেখে মাটি একবার খামোশ চুপ হয়ে গেছে, একবার নড়াচড়ি বন্ধ। এমন কি উমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে কিয়ামত পর্যন্ত মদিনাতে আর ভূমিকম্প হবে না। নবীর উম্মত উমর হয়েছে কিনা বলুন তো? যে উমর নবীর ভালোবাসার দরজা ঠিক রাখতে যাইয়া আপন পিতার কল্লা কেটে দিয়েছে। সে নবীর ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে। আসুন আগে বাড়ি, এই নবীর ভালোবাসায় গেলে লাভ হবে না লস হবে? কেন যাবেন না নবীর ভালোবাসায়? আমার নবীর জীবনী খুলে দেখুন। উহুদের জমিনে যেদিন আমার নবীর দুইটা দান মুবারক শহীদ হইয়া যায়, আমার নবী এ হাত টুকুন মুখের মধ্যে লাগাইয়া কাঁদতেছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছোস? আয় দেখা যা আমার দুইটা দান দান মুবারক শহীদ হয়ে গেছে, কিন্তু কেউ পাশে ছিল না। তারপরও আমার নবীকে চারদিক ঘেরাও করে মারতেছে, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরো হইয়া এইভাবে দুইটা লম্বা লম্বা টুকরা মাথার দুই পাশে দিয়ে ঢুকে গেল, একবারে মস্তক মুবারকের মধ্যে লেগে আছে, খোলা যায় না। নবী মাঝে মাঝে টান দিতেন, খুলতে পারে না, ব্যথায় অস্থির, রক্ত মুবারক সারা শরীর লাল হয়ে যায়। আমার নবী ব্যথায় অস্থির হইয়া মাথার চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেছে, পাশে কেউ ছিল না। আমার নবী কান্দে, সাহাবীরা রে আর সহ্য হয় না। তারপরও নবীকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমন সময় আমার নবী জ্ঞান হারিয়ে ফেলেছে, জিব্রাইল দুইটা হাত বাড়াইয়া রে আমার নবীর কোলে উঠাইয়া টান দিয়ে সরাই আনলেন। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার নবীকে নিয়ে জিব্রাইল ডাকতেছে, উহুদের পাহাড় পাথর রে দেখ যে নবী না হইলে তোরা হইতি না, আমি হইতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর নবীকে একটু শুয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর পাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যা। আর পাথর হইয়া নবী জিনে রে উম্মত হইয়া নবী চিল্লাম না, আমার নবীকে ওই পাথরের বিছানার মধ্যে শোয়াইয়া জিব্রাইল মাতার পাশে বসে বসে প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দুইটা দান দান মুবারক ভেঙে গেছে, হুজুর গো রক্ত মুবারক আপনার শরীর লাল হয়ে গেছে, হুজুর জানতে চাই দাঁত ভাঙা ব্যথা গুলো কেমন লাগে হুজুর বলুন। আমার নবীর কাছে আরো প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ মাথা ভেঙে লোহার টুপিট অংশ টুকরা হইয়া দুইটা টুকরা মাথার মধ্যে ঢুকে আছে, হুজুর ব্যথা কেমন লাগে আমি জানতে চাই।
যায়। আমার নবী ছোট্ট ছোট্ট সুরে জিব্রাইলের দিকে তাইয়া কান্দে, হে জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জানতে চাইলি রে, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জানতে চাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জানতে চাইলি না, হে জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথা চাই, প্রেমের সবই আর যে নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। বৈশাখ কষ্ট হইতাছে আপনাদের? 2-6-3-4-6-1 দেন না, একটা রাত্রি তো দিবেন, কালকে তো আর এখানে আসতে বলা হবে না। 4-6 কিন্তু নবী তো কালকেও আপনার জন্য কাঁদবে। আমার আল্লাহ কই বন্ধু গো, এত মায়া উম্মতের জন্য, যাও আমি কথা দিলাম তোমার উম্মতের আমি একটু সুযোগ পাইলেই আমি মাফ করে দিব। কিভাবে মাফ করে আখিরি মোনাজাত পর্যন্ত বসুন, মোনাজাতের মধ্যে নিজেরাই টের পাবেন আল্লাহ যে মাফ করে দিছে। যদি দেখেন মোনাজাতের শেষে বাসা বাড়িতে যাইতে শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, মনে খালি কয় রাত্র গেলে গেছে রে খুব ভালো লাগছে, তাইলে নিশ্চিত হবেন আজকে ক্ষমা পেয়ে গেছে। আসুন নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীর ভালোবাসায়, আর কারণ নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না, আল্লাহর সাথে সম্পর্ক ব্যতীত ওলি হওয়া। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, বলুন কার বন্ধু? আরো জোরে কোন কার বন্ধু? আল্লাহর সাথে বন্ধুত্ব করাটাই হলো ওলি, ওলির অর্থই হলো বন্ধু। কিন্তু আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে নবী লাগবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া, আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হলো নবী, কাজেই এই নবীর সাথে সম্পর্ক ব্যতীত ওলি হওয়া যায় না। একজন ওলি হইতে গেলে নামাজ দরকার আছে কিনা বলুন তো। একটা যুবক ছেলে নামাজ পড়ে, বাদশা বলেন বাবা নামাজ দেখা তোমাকে পছন্দ হয়েছে, বিয়ে দিব তোমার কাছে আমার বাদশার মেয়েটা। আমরা হইলে তো চটকিরা রাজি হয়ে যাইতাম, আর মনে মনে ভাবতাম কি টাকা পয়সার সমস্যা হবে না, বাদশার মেয়ে বিয়া করব সব তো আমারই। কিন্তু যুবক বলতেছেন চাচা একটা শর্ত কি, আপনার মেয়েটা নামাজ পড়েনি। বাদশা কই বাবা আমার মেয়ে তো নামাজ পড়ে, তাইলে আমি রাজি। বাড়িতে গেছে বাদশা, মা মেয়ে কি বাবা, আমি তোমার জন্য একটা ছেলে চয়েস করছি, তুমি কি রাজি? মেয়েটা কই বাবা আপনি আমার গার্জিয়ান, আপনি চয়েস করবেন আমি রাজি হব না। গার্জিয়ানের কথা বাবার কথা ছেলে মেয়েদের মানতে হবে কিনা বলুন তো। এই শিক্ষা আমার নবীর দেওয়া, এই শিক্ষাটা কার? আমার নবী বলছে মা বাবার কথা কি মানতে হবে, মা বাবার কথা কেন মানতে হবে, এ মা বাবার পায়ের নিচে যে আমার জান্নাত। জান্নাত মসজিদের পায়ে, মসজিদের নিচে নয়, মাদ্রাসার নিচে নয়, মক্কার নিচে নয়, জান্নাত রাসূল বলেছে মায়ের পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? আমরা সকলেই তো এই মার পেট থেকেই আসছি, এই রাত্রে কি আমরা মারে কষ্ট দেই নাই? এরকম রাত্রে মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, আমরা ঘুমাইতে দেই নাই তো, লাঠি মারছি, মা ডান দিক বাম দিক তাকায়া দেখে সবাই ঘুমিয়েছে, মা উঠে বসে গেছে, আবার লাঠি মারছি, কাউরে কয় নাই, মোবাইল আপনাকে আমাকে পেটে রাখতে যাইয়া কত মায়ের রাত্র এইভাবে সারা রাত ঘুমাইতে পারে নাই, এরকম কষ্ট দেই নাই আমরা মাকে? এই মাকে যদি আর পরেও দুনিয়াতে আইসাও কেউ কষ্ট দেন, তাহলে গাউসিয়া কমিটি করেও কোনো লাভ হবে না, ও আর শুনে কোনো লাভ হবে না, নবীরে ভালোবাসা দিয়াও কোনো লাভ হবে না, মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হয়েও কোনো লাভ হবে না, বিপদে আমার নবীর সাফায়াত। বাস্তবে আসুন, পাবেন না বাস্তব, কোরআন হাদিস তো আছেই, বাস্তবে আসুন, কারণ আমরা বাস্তবটা বিশ্বাসী বেশি। 2001 এ হজে গেছিলাম, একটা যুবক ছেলে হজ ভলান্টিয়ার হিসাবে তার দায়িত্ব ছিল মদিনায়,
মসজিদে নববীর ভিতরে কাজ করবে। হ্যাঁ নাকি? ভিতরে গেলেই তার শরীরের মধ্যে আগুন জ্বলতে থাকে, কে বলে তার মারতে আসে, দৌড়ায় বাহির হয়ে যায়। সঙ্গীরা বলেন, কি ব্যাপার তোর এরকম লাগে কেন? বুঝতে পারি না। ঠিক আছে, নতুন আইসস তো, বাড়ির জন্য মায়া হয়, অশান্তি লাগে, দুই চার দিন বাহিরে থাক, আবার কাজে ঢুক। দুই চার দিন পরে আবার ঢুকলেন, কিন্তু ঠিক আরো কড়া ভাবে গায়ে আগুন জ্বলতে থাকে, কে বলে ঘাড় ধরে তারে বের করে দেয়, মসজিদের নবীর ভিতরে ঢুকতে দেয় না। অবশ্যই রাত্রে সবাই বসলেন, কি ব্যাপার তোর হলোটা কি বল? বলতেছেন, আমাকে চাকরি করা সম্ভব হবে না, তোর আমার দেশে পাঠায় দে। কেন? যেদিন আমি মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে যেদিন বিমানে উঠি, তার ঠিক আট দিন আগে আমার মারে একটা লাত্তি মারছিল। বলুন, বাংলাদেশে মারে লাত্তি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর রাখে কিনা? এখন নামাজি হন, গাউসিয়া কমিটির সদস্য হন, নবীর আশ এখন কোন লাভ হবে? নবী বলেছেন, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, মাকে যারা কষ্ট দাও আমি নবীর সাক্ষাৎ তোমাদের হবে না। মসজিদে নববীতে থাকতে দেয় না, ঘাড় ধরে বের করে দিয়েছে। আসুন এগুলি আজকে পরিষ্কার করব। অনেকে হয়তো মনে মনে বলতেছেন, হুজুর আমি তো আমার মারে কষ্ট দিছি, কিন্তু আমার মা যে এখন দুনিয়ায় নাই, তাহলে আমি কি করব? আসুন, সিস্টেম আছে, এটার ব্যবস্থাও হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, একটু সময় দিবেন না নবীর জন্য? আসুন আগে বাড়ি, মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবা নিশি মনে রে আর দিও না যন্ত্রণা, হায় দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, হায় দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবী, বিকামালিহি কশফাদ্দুজা বিজামালিহি আসনাতে জামিউ খসালিহি সাল্লু আলাইহি। বলতেছিলাম, যুবকটা বলতেছেন, বাবা আপনার মেয়েটা নামাজিনি। বাবা আমার মেয়ে তো নামাজি, তাইলে আমি রাজি। বাড়িতে গেছে, মা মেয়ে ছেলে চয়েস করছি, তুমি রাজি? মেয়ে কি কয়, বাবা আপনি আমার গার্জিয়ান, আপনার কথা কি আমি না মানতে পারি? আচ্ছা, এখনকার দিন কি গার্জিয়ানের কথা মানে? গার্জিয়ান বৈসা রয়েছে, ছেলে এমএ পাস করে বিয়ে করাবে, মেয়ে বিয়ে পাস করলে বিয়ে দিবে, মা বাবা তো অপেক্ষায়, কিন্তু তারা খায় মাত্র বাসা বাড়িতে, কিন্তু কুটমিরিস হয় না? দুই মাস পরে খবর পাইছে কারবার তো শেষ। আচ্ছা, মা বাবা কষ্ট পাইছে কিনা বলুন তো? এরকম কষ্ট দিলে নবী খুশি হবে না, বেজার হবে? আসুন, এমন কাজ আমরা করব না যেই কাজে নবী কষ্ট পাবে। মেয়ে কই, বাবা আমি তো রাজি, কিন্তু শর্ত একটা। কি শর্ত? আপনি যেই ছেলেটা চয়েস করছেন, এই ছেলেটা নামাজিনি। আচ্ছা, অহংকার দিনের মেয়েরা এই কথা বলবে? যদি বাবাই কয়, মা তোমার ছেলে চয়েস করছি তোমার জন্য, ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা দেখবেন আর কথাই কইতো না, 3 4 6 1 এবং পিছে যায় দাদি রেখে, দাদি বাবারে না কর, আমার ব্যাপারে মাতগুলি করতো, নামাজি ছেলে বলে আমার লাগে চয়েস করছে।
নামাজ পড়লে তো অবশ্যই মাথায় টুপি লাগাইছে। ময়রা জামুগা গাড়ি চাক্কার তোলে, বাবারে নাহর এই কাম যেন না করে। এই যুগ আছে কি না এখন? কারবারটা কি ভালো করলো? এই জন্য তো দেশে অশান্তি। কিন্তু ওই বাদশার মেয়ে বলতেছেন, বাদশাহ হারুন রশিদের মেয়ে বলতেছেন, বাবা আমি রাজি, আপনি যাকে চয়েস করছেন, শর্ত হলো ছেলেটা নামাজিনি। মা নামাজি কো, তাহলে রাজি, বিয়ে হয়ে গেল। দিতেছে দুজনে একসাথে করে, বাবা যান আপনার বিবি নিয়ে যান বাড়িতে যান। যাইতেছে বাড়িতে, যাইতেছে একটু দূরে যায় যায় বিবি জিগাই, স্বামী আপনার বাড়িটা কোনটা, বাড়িঘর আছে কিনা সেটাও জিগাইছে না, বিয়া দিল কি দেখা? এখন তো নামাজ তো দেখেই না, ছেলে কি করে তাও দেখে না, কি খা তাও জিগায় না, খালি কই লেখাপড়া করছে, এমএ পাস করছে, জিগাস কি দিয়া দেখে শুনাই। উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, মোবাইল 017, এটা জংলার কাছে গিয়া কয়, বিবি আমার বাড়ি এটা, 01815 34650 জংলা তো বাড়ি দেখাইলেন, গর কই? যেটা গড় দেখাইতাছে বাহিরের থেকে ভিতরে কি আছে সব দেখা যা। তাইলে এতে কি বোঝা গেল, গড়ে কি বেড়া আছে? এটাই গড়। বাদশার মেয়ে তো বিয়া গিরা নিলেন, গড়ও বেড়া নাই, এটা গড়। হ্যাঁ বাবাই কই বিয়া দিল? আচ্ছা গড়ের ভিতরে এটা কি দেখা যা? বিবি এটা একটা নামাজের চাটি, নামাজের কয়না বাঙালি দেখছেন, গড়ের ভিতরে দেখা যায় এটা কি নামাজের। আচ্ছা অহংকার দিনে কেউ যুবক বিয়ে করে নতুন বিবিরে নামাজের চাটি দেখাই তারব, দেখবেন ঘরের মধ্যে যাইব, যায় দেখব এটা কি আন কাপড়টা, মাথার কাপড় সরায় জিগে বস, আমি এটা কি কই, এটা চিনো না, এটা সিডি, এইটা কি, এটা বিসিডি। আর আগেকার দিনে কি দেখাইতো, এটা নামাজের, ওই নামাজের চাটির পরিবেশে এখনো যেই বাতার যেই গন্ধ আছে, তারাই গাউসিয়া কমিটি ডুবছে, তারাই আজকের ওয়াজ মাহফিলে আসছে, আর তারা সিডি আর বিসিডির পরিবেশ দেয়ছে, ছোট ছোট হইছে এখনো বড় হয় নাই, তারা এরকম আলোচনা এরকম মাহফিল এরকম কমিটিতে যাইতে পারে নাই। যারা এ সাড়িওয়ালা তাদের চরিত্র দেখেন কি, রাস্তায় ঘুরলে গান গায়, কি গুণ কি গান, আরে মোমেন সবাই মিলে নামাজে পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, ওই সাড়ির পরিবেশ। আর অহন যে মাশাআল্লাহ সিঁড়ি বেরিয়েছে, এক মাহফিলে যাব গাড়ির থেকে নামলাম, একটু জায়গা হাঁটতে হয়, পোলাপান খুশি তু ভজ্জল হুজুর আইছে, তু ভজ্জল হুজুর, এক পোলা খুশি ঠেলায় গানও টান মেরে বইছে, আমার বউ চিঠি লিখেছে বাঙ্গা বাঙ্গা হাতে, এমনি মাথার থাবাটা ধরলাম, এই বেটা তারা কি কইলি, হে পিছনে চাইয়া দেখে আমি যে হুজুরের আগমনে খুশি, আমি তো মাথায় ধরে বইছি, হ্যাঁ জিব্বাত কামড় মারছে, সর্বনাশ হইছে। আরে অক্ষণ তুই কি কইলি বিয়ে করছস? তাই না হুজুর বিয়ে তো করছি না, তুই অক্ষণ না কইলি তুই বিয়ে করছস, তোর বউ বাঙ্গা হাতে চিঠি লিখছে, কই না হুজুর বিয়ে তো করছি না, মাত্র 7 বছর আমি বিয়ে হনি করব, তখন না কইলি তোর বউ চিঠি লিখছে, কই হুজুর সিডির মজে দেখছি না। আচ্ছা সিডির পরিবেশ আর সাড়ির পরিবেশ পারলাম কি বুঝাইতে? 6 3 4 6 যে ওলির দরবারে গেলে ওলি হওয়া যায়, 5 3 ওই ওলি গাউসে পাকির মা বাবার জীবনী খুলে দেখুন, আজকে যারা গাউসিয়া কমিটি করে গাউসে পাকের স্মরণে নবীর ভালোবাসায় মাহফিলের আয়োজন করেছে, আর যারা সারা রাত মাহফিলের মধ্যে দরিদ্রের শহীদ বসে আছে তাদের মা বাবার জীবনী খুলে দেখুন, নিশ্চয়ই একটা ভালো কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার করুন, কারণ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম।
প্রেম কর সুন্নিয়াতে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর নবীজি রয়াসে গি যিনি মরে ও মরে না তিনি নবীজি রয়াসে গি যিনি মরে ও মরে না তিনি কাফন পরে গমিয়াছে গাউসুলা জম্বু গোদাদ কাফন পরে গমিয়াছে গাউসুলা জম্বু গোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা বলছিলাম এরকম কিছু তাসির সন্তানের গায়ে থাকলেই এই কাজে যোগ দিতে পারে বাস্তব গাউসে পাকের মা বাবার জীবনী খুলুন গাউসে পাকের বাবা যখন অল্প বয়স যুবক নামাজ পড়ে বলুন নামাজ লাভ কি বাজেট কি ওই যুবক তো নামাজ পড়ে বাদশার মেয়ে বিয়ে করলেন আরো তো ঘটনা বাদশার মেয়ে বলতেছেন স্বামী এটা কি দেখাইলেন কয় নামাজের চাটি চাটিটার উপরে কি দেখা যায় যুবকটা কয় বিবি এটা একটা বদনা বদনার উপরে কি একটা রুটি কোন কি একটা রুটি গড়ে কিন্তু বেড়া নাই রুটি এটা কিভাবে পাইলেন যুবক বলতেছেন বিবি আমি শেষ রাত্রে এরকম শেষ রাত্রে হলে এই বদনা দিয়া এক বদনা পানিতে উজু করি এই চাটির মধ্যে দুই রাকাত নামাজ পড়ে দুইটা হাত বাড়াইলে আমার আল্লাহ আমারে দুইটা রুটি দেয় এই আল্লাহ এখনো আছে কিনা বলুন তো হাতের মতো হাত লন বাড়াই অবশ্যই দিবে এই হাত আল্লাহর অলিদের হয়েছে এই রাত্রে আল্লাহর কাছে হাত বাড়াইতেন আল্লাহর অলিরা আজকে অলিদের হাতের সাথে আমরাও হাত বাড়াবো দেখবেন কারো হাত আমার আল্লাহ খালি দিবে এক আল্লাহর অলি জীবনীতে পায় অলির দরবারেও যাবেন অলির দরবারে যাবেন আল্লাহর অলিকে ভালোবাসা দিবেন ভালো লাগে না দূরে থাকেন অলিদের সাথে বেয়াদ বিভেদ তুমি যে করেন না আল্লাহ বলেছেন আমার অলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আমার আল্লাহর সাথে সম্পর্ক করে এরকম ক্ষমতা রাখি কিনা বলুন কিন্তু অলিদের জীবনী খুলে দেখুন আল্লাহর অলিরা ভালোবাসতেন কাকে আরো জোরে কন আরো জোরে কন নবীকে ভালোবাসার নির্দেশ করেছেন কে কোরআন শরীফের নির্দেশ মতো আল্লাহর অলিরা নবীকে ভালোবাসেন নবীকে যদি ভালোবাসো গো সরাসরি অলির কাতারে পৌঁছতে পারবা আমার আল্লাহর ভালোবাসা পাইবা নবীর ভালোবাসা দিলে আল্লাহর ভালোবাসা পাই আল্লাহর ভালোবাসা যারা পাই তারা আল্লাহর অলি হইয়া যায় আমার আল্লাহ বলেছেন এই নবী কি তোমরা ভালোবাসো যেই নবী না হইলে জগৎ হতো না যেই নবী না হইলে কিছু সৃষ্টি করতাম না শুধু নবীর ভালোবাসা নয় তোমরা নবীর কথাগুলিও যদি এই নবীর কথাগুলি মানতে পারো তাহলে একটা অলির বাবা হতে পারবা অলির মা হতে পারবা আর শুন কিভাবে মানলে অলির মা বাবা হওয়া যায় গাউসে পাকের মা বাবা নবীর কথা মানতেন কিনা বলুন গাউসে পাকের বাবার জীবনী খুললে পাওয়া যায় উনি অল্প বয়স থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন কিনা বাংলাদেশ বাদ দিলাম চট্টগ্রামে নাই মনে এ বন্দন নগরীতে এখানে যদি একজন একজন করে জিগাই একজন একজন করে জিজ্ঞাসা শুরু করি পাঁচ ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ কি বলেন এই পাঁচ ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ যদি একজন একজন করে এখান থেকে জিজ্ঞাসা শুরু করি বলুন তো লোকজন বাড়বে না কমবে আচ্ছা এখানেই যদি নামাজের কথা জিগেলে লোকজন কমে হাসরের ময়দানে কিন্তু সর্বপ্রথম নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে ওই দিন যাইবেন কই চারদিকে আগুনের বেড়া থাকবে আগুন দাও দাও করতে থাকবে তখন যাইবেন কই আল্লাহ বলবেন হাসরের দিন উসজুদুলি তোমরা আমাকে একটা সেজদা করে দেখাও তো আচ্ছা জীবনে যারা সেজদা করে নাই আর সেজদার কথা কইলে সমস্যা হবে না
আল্লাহ বলবেন উসজুদুলি, সেজদা করে দেখাও। যারা নামাজ জানে তারা কি জীবনে কোনোদিন লাভ দিবে? নামাজের মতো নামাজ পড়ে ফেলবে। আর যারা নামাজ জানে না লাভ শুরু করবে, আল্লাহ ডাকবে লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। মাঝখানে বেড়া দিয়ে পার্টিশন দিয়ে দুই ভাগ করে দাও, নামাজি আর বেনামাজি, জান্নাতি আর জাহান্নামী আজকে একসাথে থাকতে পারবে না। জোরে জোরে কর সুবহানাল্লাহ। তখন মাঝখানে পার্টিশন হবে, বেড়া হবে, ওয়াল হবে, এই পাশ থেকে লাফালাফি করতে থাকবে আর ডাকতে থাকবে, হ্যাঁ কালু একসাথে বসে চা খাইতাম, তুই নামাজে যাইতি আর আমি চা খাইতাম, এবার তুমি বুঝি পার হয়ে যাও, আমারে কি সঙ্গে নিবানা। ওপার থেকে কালু বলবে না আমি নামাজ দিয়ে পার হয়ে যাই, তুমি বেনামাজি হইয়া লাফালাফি করো। 6-3-4-6-1 এবং আল্লাহ বলবেন সেজদা করো, নামাজিরা সঙ্গে সঙ্গে সেজদায় যাবে। আর যারা নামাজ পড়ে নাই এরা বলবে নামাজ একটা সেজদা দিতে পারলে মাপ দিব, সেজদা করতে চাইলেই দেখব পিঠের দাঁড়াটা লোহার চাইতে শক্ত হয়ে যাবে, চাইবো সামনে যাইতো চিত হয়ে পিছনে পড়ে যাবে, তখন আর মানুষের আকৃতি থাকবে না, চার পায়া জানোয়ারের আকৃতি হয়ে যাবে। তখন আল্লাহ মাঝখানে পার্টিশন দিয়ে আলাদা করে দিবে। এই সময়টুকু আমাদের সামনে আসতেছে কিনা বলুন তো? তার আগে ওলি হবেন, নবীকে ভালোবাসেন, ওলি হবেন, নবীর কথা মানেন। আল্লাহ বলছে আমা ইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো তাইলে হবে আমি আল্লাহর কথা মানা। এখন মানবেন কিভাবে? রাসূল বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজ দিয়া মাওলার সাথে সম্পর্ক করো। আল্লাহর অলিরা এইভাবে করেছেন, যেইভাবে করেছেন হযরত গাউসে পাকের বাবা আবু সালে, উনি যুবক বয়সেই নামাজ পড়তেন, উযু করতে গেলেন, আসরের নামাজ পড়বে, দেখে পানিটা বাইশা যাইতেছে, একটা ছোট্ট ফল খুব সুন্দর দেখে ভাবতেছেন হাই হাই এই ফলটা পানিতে মিশে যাবে, ধ্বংস হয়ে যাবে, পচে গলে যাবে, কি লাভ হবে, আমার পেটে খিদা, ফলটা খেয়ে ফেলি না, ফলটা উঠায় খাইলেন, খায়া দেখি খুব স্বাদ লাগে। খাওয়ার পরে উযু করতে গেছে, বিবেক বাধা দিল, কার ফল খায়া নামাজ পড়তেছো? হাদিস শরীফে রাসূল বলেছেন একটা লুকমা খানা যদি কারো পেটে হারামের থাকে 40 দিনের জন্য একটা সেজদাও কবুল হবে না। যদি নামাজ কবুল না হয় ওলি হবে কোত্থেকে? গাউসে পাকের বাবা বলেন নামাজ পড়ব পরে, আগে কার হক খাইলা মাপ নিয়ে আসি। পানিতে বাসা ফল খাইছে মাপের লেগে যায়, আর আমরা গাছের ফল খাইয়াও মাপের লেগে একটা খায় আরেকটার দিকে তাকায় থাকি কবে খাওয়া যাইব। যাই দেখি নদীর পারে এক ফলের বাগান, বুড়া লোক বসা, বাবা এই বাগানের মালিক আপনি, আপনার পায়ে ধরি মাফ করে দেন, কেন নদীর থেকে একটা ফল খাইছি, সম্ভাব্য আপনার এই বাগানের, অন্য বাগানেরও হতে পারে, সম্ভাব্য গিয়া মাপ চাইতে গেছে জিলান থেকে বহুদূর। মোবাইল ওই মুরব্বীকে, বাবা আমি তো বাগানের দারোয়ান, আমি মালিক না, মালিকের কাছে যান, মালিক কই ভিতরে, 815 জিগেলে নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি, যা ডাকতেছেন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি, চাচা বাড়িতে আছেন? হ্যাঁ বাবা বাড়িতে আছি। বেরিয়ে আসেন, কি ব্যাপার? আমি জিলান থেকে আসছি, আমার নাম আবু সালে, বাবা আপনি দুইটা পাও দেন আমি ক্ষমা চাই। আরে বাবা কিসের ক্ষমা চাও? আমি আপনার বাগানের একটা বাসা ফল জিলান থেকে খাইছি, মাফের লেগে আপনার কাছে আইছি। নামাজে কি শিক্ষা দেয় দেখি। আচ্ছা ভাবতেছেন জিলান থেকে আসছেন, বাসা ফল খাইছেন, মাপের লেগে এই ছেলেরে সারা যাবে না, এরকম ছেলে পৃথিবীতে আর খুঁজা পাওয়া যায় না, হাতের কাছে সুযোগ ছাড়ব না। বাবা আবু সালে, মিয়া বাসা ফল খাইলে খাইতে হয়, এই যে বাগানের ফল খাইলেন, বাগানে আপনার এক বছর কর্মচারী থাকতে হবে। আবু সালে কয় কেনে খাইছিলাম এক ফলে এক বছর কর্মচারী, যাই হোক চাচা মাপ দিবেন তো, এক বছর থাকলেন, পরে হিসাব করে দেখে যে উদ্দেশ্যে রাখছে উদ্দেশ্য পুরা হবে না। আবু সালে জি আরো এক বছর থাকতে হবে। বাবা এক ফল খায়া দুই বছর, 2-6-3-4-6-1 আবু সালে আরো খাইবি, 1-8-1-5 আচ্ছা আমরা দেশের কোন যুবক যদি এই পেশে পড়তো একটা ফল খাওয়ার অপরাধে এক বছর কর্মচারী থাকতে হইতো, সে তো রাজি হইতো ঠিক,
যেই ঘরে থাকতে দিত যেই রুমে, সকালে ওইটা কি আর তারে পাইতো? খালি যুবকই গেল না, বিছনার চাদরও নাই। আচ্ছা আবু সালে দুই বছর থাকিয়া কই বাবা আর ঘুরাইয়েন না? কন্যা আরো এক বছর থাকতে হইব। আপনারা হয়তো প্রশ্ন করেন, হুজুর কেন এইভাবে ঘুরাইতেছে? ঘুরানোর কারণ হলো ইতিহাস লেখে, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমির একটা মেয়ে ছিল, মেয়েটা বিয়ার উপযুক্ত হয় নাই, এই জন্য তারে ঘুরাইতেছে। তিন বছর ঘুরাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, তিন বছর পরে কয় বাবা আর ঘুরাইয়েন না, মাপ দেন আমি বাড়ি যাই, বাড়ি ঘর ঠিক আছে কিনা কইতে পারতেছি না। কয় আবু সালে মাপ দিতে পারি, শর্ত হলো আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়ে করলে তোমারে মাপ দিমু। আবু সালে ফল খাইবি আর কি কয়? আচ্ছা বিয়ে যখন করি নাই, বিয়েটা একটা করতে হবে, দেন বিয়ে দিয়ে দেন আমি বাড়িতে যাই। শুনেন, বিয়ে যে করবেন আমার মেয়ে কিন্তু চোখে দেখে না। এবং 01815355 নাম্বার 1 চোখে তাইলে অন্ধ, অন্ধ মেয়ে নিয়ে জামু কেমনে? এই আবু সালে আরো খাইবি নি ফল ক, নিজেরে শাস্তি দেয়। এই যাতে রোগ আসেনি, আমরা রেল স্টেশনে টিকিট লেগে গেলে কয় টিকিট কালকা নিয়েন, সকালে গেলে কয় 10 টাকা বাড়াইয়া দেন, যান না কালকে দেখবেন 10 টাকার কমে টিকিট হয় না। 10 টাকা না দিলে, সরকারের নির্ধারিত মূল্য দিলে টিকিট নাই, সিট নাই, 10 টাকা বাড়াইলে সিট হয়, ওলি হইবে কোন থেকে বলুন? পরিবেশনাই উল্লাস ইসলামিক আছে, এই রূপ আসেনি বাংলাদেশে, থাকলে ভালো কথা, ওলি হইয়েন 2634461 এবং 01815 দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি কে বাবা রাজি কজি রাজি। শুনেন আরো এক নাম্বার, নাম্বার 2 কি কানে শুনে না, হাই হাই, আচ্ছা দেন বিয়া দেন। শুনেন আরো নাম্বার 3 কি কথা কইতে পারে না, হাই হাই কোন কি, আচ্ছা দেন কো। শুনেন নাম্বার 4 হাঁটতেও পারে না, হাই হাই কোন কি, আচ্ছা বিয়া দেন মাপ দিবেন তো, হ্যাঁ। শুনেন নাম্বার 5 কত, নাম্বার 5 চিনেন না? 5 পাঁচের চেয়ে তো 5 বেশি চিনে বাঙালি। এবার ডাকতেছে বাবা নাম্বার 5 আবু সালে ডাকে, হ্যাঁ নাম্বার 1 চোখে দেখে না, 2 কানে শুনে না, 3 কথা বলতে পারে না, 4 হাঁটতে পারে না, 5 চেহারার রং সুবিধা না। আচ্ছা বাবা যাই হোক, হাসরে তো আমার আটকাইবেন না, কই না মাপ দিবেন তো, বাসা পথ 8153546550 আচ্ছা মাপ দিলাম, দেন বিয়ে পরে দেন, বিয়ে পরে দিছে। বিয়ে পড়ার সময় কয় না কলিমদ্দির প্রথমা কন্যা মোসাম্মাদ আসমা খাতুনের সহিত 3,33,003 টাকা দিন মহর ধার্য করিয়া ইমুকের ছেলের সাথে কি কন, কয় না এরকম? তে তো স্বামী তো শুনছে, আবু সালে তো শুনছে, নাম টাম কইছে তো, এবার বিয়াটিয়া শেষ, আবু সালে বলতেছেন আল্লাহ বিপদ থেকে মুক্ত হইলাম, হাসরে বিপদে পড়বো না। এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি বলতেছেন আবু সালে বাংলা রুমে বসেন, আপনার বিবি সাহেবা আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ। আবু সালে বলেন মাহমুদ বুঝে না তোমার খেলা, আল্লাহ কই কি বুঝবি অপেক্ষা কর, আসবে বললো কিভাবে আসবে, হাঁটতে পারে না, যদি হাঁটতে পারতো কথা না বললেও আমার সামনে হাজির হতো, যাই হোক হাঁটতে যখন পারে না যদি কথা বলতে পারতো একটা গড়ি দিয়ে বলতো আমার আয়সা নেন আমি নিতাম, কথাও বলতে পারে না আমি কোন দিকে আছি চোখেও দেখে না, আমি ডাক দিলেও কানে শুনবে না, কিভাবে আসবে বুঝি না, আমার আল্লাহ কয় বুঝবি রে আবু সালে, বুঝবি আমার দেওয়া পুরস্কার কত সুন্দর। আবু সালে চুপ করে বসে আছে, একটু পরে দেখি এমন সুন্দরী একটা মহিলা টুকটুক করে হাঁটতে হাঁটতে সুন্দর শাড়ি পরে ডানে হাতে শরবতের গ্লাস বাম হাতে পাখা লইয়া দরজাটাই দাঁড়াইয়া ডাকে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। কি দিল, কি দিল? আর যদি কন না কি দিল, অহনের বিবিরা সালাম দেয়, এটা যে মাথা নিচে দিয়া বইছে কি এর সালাম, জুতা দা বাইরে এলেও কথা বাইর হয় না, তিনজনে ধাক্কায় সোজা করতে হয়,
জানে না, শিখে নাও না ওলির জীবনী। তুমিও হতে পারো একটা ওলির মা, তুমিও হতে পারো গাউসুল আজমের মা। ডাকতেছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে, অনুমতি দেন ঘরের ভিতরে আসি, শরবত টুকুন পান করুন, খেদমত করার সুযোগ দেন, আপনার পায়ের ধুলি আমার মাথায় নিতে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সালে একবার তাকাইছে, তাকাইয়া দেখে নাম্বার তো মিলে না, নাম্বার ছিল 5, এখন দেখা যা নাম্বার কি, মোবাইল 1711 নাম্বার কি এবং 0815354650। মনে মনে কয়, নাম্বার যখন 1 দেহি না, স্বামী যখন কইছে দেহি একটু টেস্ট কইরা বন, মাথা নিচে দিয়া ছায়া না, কিন্তু আমরা তো ছায়া তাহি নিচে দা পিপড়া ধরছে, খবর নাই ওলি কোত্থেকে হবে বলেন, এ রোগগুলি দূর করেন। মাথায় বন, আপনার নাম কি? জবাব দেয়, আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। আবু সালে বলেন, কেমন কেমন লাগে? বিয়ের সময় যে নাম বলেছিল, নামটা আদি সেটাই দেখা যায়। বোন, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি। নামে তো বলেছে, কিন্তু নাম্বারে তো বনে নাই, না জানি কোন বিপদে পড়ি, দরকার নাই, থাকরে বাবা দরকার নাই। এমনি করে কাপড় নিয়ে সাইড কাইটা জায়গা, সামনে শ্বশুর বসা, জামাই বাবু কই যান, আপনি আমার জামাই কন মিয়া, লজ্জা করেন আপনার, কি কইলেন আর আমার সামনে কি দিলেন, বাটপারি করেন। এ জামাই, শ্বশুরের সাথে এভাবে কথা বলে না, শ্বশুর বাবার জায়গায়, কি বলেন ঠিক কি না? বাবার পরে আদরটা পাবে শ্বশুর, বাবার পরে শ্রদ্ধা পাবে শ্বশুর। এ জামাই এইভাবে কথা বলে না, কেন বলবো না, আপনি বলেছেন কি আর দিলেন কি? দরবেশ আব্দুল ইবনে সুহাইমি দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আবু সালে দাঁড়ারে, মনের কথা বলি, যে ছেলে নদীর থেকে বাসা বল খাইয়া এত দূরে মাপের জন্য আসছে রে, শুন এই ছেলের জন্য কি পুরস্কার বাজেট হয়েছে। রে আবু সালে, আমি যে বলেছি চোখে দেখে না, আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এ চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, কানে শুনে না, কান দিয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা শুনে নাই, কথা বলতে পারে না, এ মুখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা কথা কয় নাই। রে আবু সালে, বলতেছিলাম হাঁটতে পারে না, এই পাও দিয়া হাইটা কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই, বলছিলাম চেহারার রং সুবিধা না, আমার মেয়ের রং কালো না সুন্দর, দুনিয়ার কোনো বেগেনা পুরুষ দেখে নাই। রে আবু সালা, এই মেয়ের জন্য তোরে 3 বছর ঘুরাইলাম, যা রে আবু সালা, রাগ করিস না, আমার উম্মুল খয়ের পাতে মারে লইয়া বাড়িতে যা রে, তোর জীবন ধন্য হইয়া যাইবে। বলতেছিলাম ওই বাবা আবু সালা, ওই মা উম্মুল খয়ের পাতে মার পেট থেকে জন্ম হয়েছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তাকবীর রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, সাথে জুলুসে মিলাদুন্নবী, সাথে জুলুসে মিলাদুন্নবী। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলুন গাউসে পাকের পাগল, কান্দিস না আর গাছতলাই, কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কত বানা, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কত বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায় রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি, গাউসে পাক আল্লাহর ওলি,
যার তরিকাই আমরা চলি, তাহার নামের নিশানিতে মনে শান্তি পায়, তাহার নামের নিশানিতে মনে শান্তি পায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হাইরে গাউসে পাকের নাম জপি পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তোলাই, কান্দিস না আর গাছ তোলাই, গাউসে পাকির নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হাইরে গাউসে পাকির। বাবারা ভাইয়েরা, শুধু গাউসিয়া কমিটি করবেন এটাই সার্থকতা হবে না, এই জীবনীগুলি ঘরে নেন, একটা জীবনী ঘরে কিনে বাচ্চার হাতে দেন, বিবির হাতে দেন, দেখেন না আপনার বিবিনি এরকম হয়, আপনি নিজেও এরকম হতে পারেন, তাহলে একটা অলি জন্ম নিতে পারবেন, একটা অলির বাবা হতে পারবেন, একটা অলির মা হতে পারবেন, একজন আল্লাহর অলি, চার তরিকার জ্ঞান সম্পূর্ণ একটা অলি। কমপক্ষে হাশরের জমিনে 40,000 ভক্ত মুরিদ মহব্বতিকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে, তাহলে খালি অলির জীবনী শুনবো, অলি কিভাবে হবো এটা দেখবো না, এটা সার্থকতা নয়। আসুন, কিভাবে হবেন, আল্লাহ প্রসেস করে দিলেন, রাস্তা করে দিলেন, সিস্টেম করে দিলেন। অলি হইতে গেলে ভালোবাসতে হবে কাকে, মানতে হবে কার কথা। আল্লাহ নিজে বলেছেন, তোমরা আমার এই হাবিবকে ভালোবাসো, আমার সাথে ভালোবাসার ট্রান্সমিটার হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে ভালোবাসার ট্রান্সমিটার হলো নবী, নবীর ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবীর ভালোবাসায় অলি হওয়া যায়, নবীর কথা মানেন। নবী বলছে, আসসালাতু মেরাজুল মুমিনিন, আগে নামাজ দিয়ে মাওলার সাথে সম্পর্ক করুন, যোগাযোগ করুন, বন্ধুত্ব করুন। এ বন্ধুর অর্থই আল্লাহর অলি, অলির অর্থই হলো বন্ধু। এরকম বন্ধুত্ব যদি করতে পারেন, আপনিও আল্লাহর কাছ থেকে জোর করে আদায় করতে পারবেন, আল্লাহ দিবে না, জোর করে পারবেন। যেমন গাউসে পাক অনেক সময় জোর করে আদায় করেছে, এক বেচারির বাচ্চা কাচ্চা নাই, তো বুড়া হয়ে গেছে, মনে দুঃখ, যার বাচ্চা নাই সেই জানে কি যে দুঃখ। নিউ মার্কেট এলাকায় এক ঘটনা ঘটছিল, এক বাড়িতে গেছিলাম দাওয়াতে, যা দেখি বিরাট আয়োজন, ব্যবসায়ী, তার নিউ মার্কেটে 5টা দোকান, কোটি কোটি টাকার মালিক, কিন্তু খানার আয়োজনে অনেক ভিক্ষুক টিক্ষুক সময় আসে না। একটা ভিক্ষুক একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে বলতেছেন, মা গো আমার একটু ভিক্ষা দেবেন, চাইতে খানা দিবেন। ওই বাড়িওয়ালনি মহিলা বাহির হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, খোদা গো আমাকে পাঁচতলার মালিক না বানায়া, নিউ মার্কেটে 5টা দোকানের মালিক না বানায়া, এমন একটা ছেলে যদি আমারে দিতা আমি কোলে করে ভিক্ষা করে খাইতাম। তাহলে যার ছেলে মেয়ে নাই সে জানে এটা যে কি সম্পদ। ঈদে মিলাদুন্নবী, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো সকলে, বলুন আমিন। যাই হোক, ওদিকে আজকে আজ গেলাম না, সংক্ষেপ আলোচনা আমি শেষ করে দিচ্ছি। বাচ্চা নাই তো কি জবাব, মহিলাটা কান দেয়, আর হুজুর আপনারা দোয়া করেন একটা বাচ্চা নি দেয়। আচ্ছা, হগলের দোয়ায় কি আল্লাহ বাচ্চা দেয়? আচ্ছা, আল্লাহর অলিরা দলে দেয়নি, আরো জোরে কোন দেয়নি, খালি দেয় না, না দিলেও দেয়, না দিলেও কেন, না দিলেও যেইভাবে ধরে কায়দাওয়ালা, না এনবীর উম্মত কিওলা কায়দাওয়ালা, তো এমন ভাবে ধরে, দেখেন না গাউসের পাক কায়দা জানে তো কিভাবে ধরছে। মহিলাটা বাচ্চা লেগে কান্দে হয় না, শেষ বয়সে মনে দুঃখ নিয়ে গেছে, হুজুর আপনি বলে বড় পীর, আচ্ছা আমার একটা বাচ্চা নাই, একটা বাচ্চা দেন না। আল্লাহর নবী বলেন, বাবা বাচ্চা কি আমি দিব, বাচ্চা দেওয়ার মালিক কে, আল্লাহ, আসলে মালিক আল্লাহ, কিন্তু বন্ধুর কাছ থেকে বন্ধু অনেক সময় দাবি দেওয়া করে আনতে পারে, ঠিক কি না। আচ্ছা যাই হোক, এবার ডাকতেছেন একটা বাচ্চা দেন না, গাউসে পাক কই বাচ্চা তো আমি দিব না, বাচ্চা দিবে আল্লাহ, আল্লাহর কাছে কও, বহু কইলাম তো আল্লাহ তো দেয় না, না আল্লাহর কাছে কইলে তো না দেওয়ার কারণ নাই, আল্লাহ তো কোরআন শরীফে বলছে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাই ইদা দান ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তো বলছে দাবি দেওয়া করলে নিকটে পরিশোধ করব, ওয়াদা দিছে এখন দিবে না কেন, না এটা তো কথা না, আল্লাহ তো কোনো ওয়াদা ভঙ্গ করে না, কই পাইবো আমি তো বহুত কইলাম দেয় না। আচ্ছা, সাধারণ মানুষের কওয়ায় না দিলেও অলিদের কথাই দেয় কি না, এই জন্য তো আমরা অলির কাছে যাই, কি কারণ নিজেরা কইয়া যখন আনতে পারি না বিদায় আমরা অলির কাছে যাই, অনেকে ফতোয়া দিব অলির কাছে যাওয়ার শিরিক, যারা জীবনে কিছু পাইছে না হেরারে বুঝাইতে পারবেন, এক লোক জীবনে মিষ্টি খাইছে না, এর যদি মিষ্টির কথা কন হ্যাঁ বুঝবো,
মিষ্টি যদি মাথায় দেড় মুন দেন হ্যাঁ বুঝবো, পিঠে যদি দুই মুন দেন হ্যাঁ বুঝবো, কিন্তু জিব্বাত এক ফোঁটা লাগাইলে বুঝবো এইটা যে কি? যারা ওলির মজা পাইছে তারা ওলির পিছে, যাদের চোখ আছে তারাই গাউসিয়া কমিটি করেছে, যাদের চোখ আছে তারাই নবীর প্রেমের মালা গলায় পরে মাহফিলে রাত্র দিয়েছে। আল্লাহর ওলিদের খেলা কে বুঝবে? গাউসে পাক বলেন না, না দে অর্থ কথা না। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, এমনি দুই রাকাত নামাজ পড়ছে, আল্লাহর ওলি কি করছে? রাসূল বলছে তোমার যা কিছু দরকার তুমি আল্লাহর কাছে হাত বাড়াইবার আগে দুই রাকাত নামাজ পড়া লইও। হাত বাড়াইছে, আল্লাহ কি মহিলাটার একটা ছেলে দাও, কয় বাজেট নাই, দুইটা বাজেট কর, নাই তো তিনটা, কর বাজেট নাই, কর চারটা, নাই কর আর বাড়ে, বাড়তে বাড়তে কয়টা গেছে? সাতটা। আল্লাহ সাতটা চাইলাম দাও, না দিলে কিন্তু সৈন্য লাগামু, সৈন্য লাগাইলে কত হইব কায়দা বলো তো। আল্লাহ কয় আব্দুল কাদির কি বাড়াইতাছস, তার বাজেট নাই, কয় হেইতা না, তুমি না কইছো দাবি করলে পরিশোধ করবা, কইছো না তুমি? কহ কইছি তো, তুমি দাবি করলে পরিশোধ করবা কোরআন শরীফে কইয়া, অহন দাবি করলাম তুমি না করো কোন শর্তে? তো তুমি না পারলে মালাকিরা কও দেখি আমি নি পারি, আল্লাহু আকবার, আমি নি পারি দেখি। আল্লাহ কই সর্বনাশ রে, হ্যাঁ তো পয়েন্টে ধরছে, কায়দা বলা তো। এবং আল্লাহ তো বলছে উজিবু দাওয়াতা দাই ইদা দান ফালিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দাবি দাওয়া করলে বান্দার দাবি দাও আমি পরিশোধ করব। আল্লাহ তুমি কইছো না কোরআন শরীফে? কহ কইছি তো, তাহলে দেরি করতেছো কি লেগিয়া? না দিলে কিন্তু খবর মানুষের কাছে আমি কইয়া দেম যে আল্লাহ কইয়াও দেয় না, সুবহানাল্লাহ। এরকম কিছু খেলা আল্লাহর ওলিরা আল্লাহর সাথে খেলে কিনা? আচ্ছা বন্ধুর সাথে বন্ধু এরকম খেলাধুলা করে না? দেখবেন হোটেলে খাইতে বসে, একবারে বড় হোটেলে চট্টগ্রামে, লালু কয় দোস্ত আমি তো ফার্মের মুরগ খাই না, দেশি খামু, দিছে দেশির রান। কালু কয় আমি তো দেশি খাই না, ফার্ম খামু, দিছে ফার্ম। কালু ফার্মের রান নরম গোশত তো, চট করে খাইয়া দেহে ওই ফালুর প্লেটের মধ্যে এখনো রান লরে সরে খায় না। হ্যাঁ বন্ধুর প্লেটতে রান নিয়ে আইছে, তুই খাইতারস না বুঝি? আমি খাইয়া দেই তোরে। আরে কি করতেছস? খনা তোরে খাইয়া দিতাছি। আচ্ছা বন্ধুর প্লেট চেয়ে বন্ধু রান নিয়ে খাইতাছে, কোন সমস্যা আছে? না। কোন গন্ডগোল হইছে? না। আর হাসা হাসি চলছে। আচ্ছা এই একটা রান যদি আমি তুফজ্জল মলবি কারো প্লেট থেকে হোটেলে আইনা খাওয়া শুরু করি, রান মুখে যাইবার আগে প্লেট না কমারতো না? কিন্তু বন্ধুত্বের খাতিরে দেখছেন কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি, ওলি শব্দের অর্থই বন্ধু। এই বন্ধুর সাথে 01 8 1 5 3 5